আজকে আসছি কুমিল্লা জেলার 14 গ্রামে। তার পাশের একটি ছোট্ট গ্রাম শ্রীপুর, যেখানে রয়েছে শরীফ এগ্রো ফার্ম অ্যান্ড পোলট্রি। এখানে 3 দিন ধরে গড়ে তুলেছেন শরীফ ভাই একটি বড় ফার্ম, যেখানে মাছ ছিল, গরু ছিল, হাঁস মুরগি সবই ছিল। তো সেই ফার্ম আজকে বন্যার কারণে একেবারে নিমজ্জিত হয়ে গেছে পানির নিচে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখব তার ফার্মে এখনও প্রায় 4% পানি আছে। কীভাবে রক্ষা করলেন আর কীভাবে ক্ষতি হলো, পুরো এলাকার ক্ষয়ক্ষতি আসলে এই মুহূর্তে তুলে ধরা সম্ভব নয়। আমি ছোট্ট একটি এলাকা, আপনি দেখছেন পেছনে প্রচুর পরিমাণে পানি কিন্তু আছে, এখানে পুরোটাই পানির নিচে নিমজ্জিত হয়েছে। তো সেই তার যে ক্ষতির পরিমাণ সেটা হয়তো পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। কিছুটা শুনবো তার কাছ থেকে, তার ছোটো ভাই আছে আমাদের সাথে, তো চলুন তার সাথে কথা বলি। দর্শক, আমি কিছুদিন আগে এখানে আসছিলাম একটা ভিডিও করতে, ঈদের আগে। তো সেখানে প্রচুর পরিমাণে গরু ছিল, তখন শীতকালের সময় কিছু বিক্রি হয়েছে, আবার কিছু এখানে নতুন সংযোজন হয়েছিল। তো এখন দেখছি পুরো ফার্ম, তার গরুর ফার্ম খালি। তো আমি জিজ্ঞেস করবো, শরীফ ভাই ছোটো ভাই আছে আমাদের সাথে, ভাই আপনার যে এখানে আমি কিছুদিন আগে আসছিলাম, এখানে প্রায় 150 গরু ছিল এখানে বা পাশে, সেই গরু আমি যে গরুগুলো এখানে দেখছিলাম, এখানে অনেকগুলো গরু ছিল, তো সেই গরুগুলো এখন পুরো ফার্ম খায়। তো সেই গরুগুলো আপনি, সেই গরুগুলো আসলে এখন কোথায়? গরুগুলো আপনার আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে। আশ্রয় সব গরু যে কয়েকটা 500টা মারা গেছে। তো আসলে এই যে গরুর যে ফার্মের এই জায়গাটা, এখানে তো দেখছি পানি এখনও বেশ আছে, 2-3 ফুট পানি আছে। এর আগে আসলে যখন আপনি সরাই দিচ্ছিলেন তখন পানির অবস্থা কেমন ছিল এখানে? তখন আরও বেশি হয়েছে, আরও পানি বেশি। তো আপনার পাশে যে মুরগির খামার দেখছি, ওইটা ওইটাতে কি কেমন ক্ষতি এসেছে? ওইখানে মুরগি এসেছিল আপনার 10,000, এখন মুরগি মারা গেছে 4,000। আচ্ছা, আমি ওইখানেও যাবো। তো তার আগে জিজ্ঞেস করি যে এখানে যে গরু, আপনার গরু মারা গেছে কতগুলো? গরু মারা গেছে 6টা গরু মারা গেছে। দাম কেমন ছিল ওইগুলা? 1.5 লক্ষ 2 লক্ষ টাকার গরু আর কি, গাবি বড় বড় গাবি। একটা গরুর দাম 1.5-2 লাখ টাকা ছিল, ক্ষতির পরিমাণটা তো বেশ বেশি আর কি। তো আমি পাশের যে খামারটা আছে, হাঁস মুরগির খামার, ওইখানে উঠতে যাবো। আমি যে পাশে যে ছাগলের খামারটা দেখছি একবারে শুরু, ওইখানে কি অবস্থা ওইটা যদি একটু বলে? ওইখানে ছাগলের একবারে বুক সমান পান। ছাগলগুলো কোথায় আছে? ছাগলগুলো আফ্রিকান আছে। ছাগল কি মারা গেছে নাকি? জি, ছাগল মারা গেছে। ছাগল আসলে 5-10টা মারা গেছে। ছাগল মারা গেছে 10টা, গরু মারা গেছে 6টা। তো বোঝা যাচ্ছে যে ক্ষতির পরিমাণ একটু বেশি হবে। তো পাশে যে খামারগুলো আছে, মুরগির খামারগুলো আমি ওখানে যাবো, চলো কেটে যান। সাদি ভাই, আমি তো কিছুদিন আগে ওই ফার্মে আসছিলাম, তো ফার্মের যে পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কারণ তখন ফার্ম দেখেই ভালো লাগছিল, তো তখন মুরগি যেভাবে রাখা হয় আসলে সেভাবে রাখা হয়। এখন তো যে জিনিসটা আমি দেখছি, এখন যে জিনিসটা আমি দেখছি সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কারণ ক্রস করুন তো ভালো পাচ্ছি, তখন আসলে মুরগি ছিল অনেক পাতলা পাতলা, মানে যেভাবে থাকার কথা, এখন তো দেখছি মুরগি অনেক ঘন। এই কারণটা
এখন মুরগি নিচের গুলো অনেক মারা গেছে, এখানেও মারা গেছে, তারপর কিছু আসলে যে এগুলো এখন আসলে আপনার মুরগি টোটালি কেমন মারা যেতে পারে? অনেক মুরগি মারা গেছে, আমরা 10,000 মুরগির ভিতরে 4,500 প্লাস মারা গেছে, মানে পানিতে ভেসে এগুলো মারা গেছে। আমি তো দেখছি যে এখন একটা মুরগি এখানে মারা আছে, এখন কি মুরগি মারা যাচ্ছে? ঠান্ডা লাগে মারা যাচ্ছে, মানে পানি দিতে বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো অনেকে ভিজে গেছে, সেই সেই কারণে ঠান্ডা লেগে ঠান্ডা লাগে মারা যাচ্ছে। তো মুরগি তো এখন রানিং মুরগি না, এগুলো ডিম দেয় না? রানিং এখন কি রোগ ব্যাধি আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে? জি, এখনো মুরগি আমরা প্রোটেকশনে আজকে যেরকম ডিম পারে নাই, খাদ্য ছিল না আমরা 3 দিন। মুরগি যে মারা গেছে এখানে তো আসলে হঠাৎ করেই পানিটা বেড়ে গেছে, যে রাত করে তো এই যে খাবার টাবার দেখছি এগুলো ক্ষতি হয়নি? এগুলো অনেক, আমরা 4,00,000 টাকার খাদ্য নষ্ট হয়ে গেছে। 4,00,000 টাকার খাদ্য নষ্ট হয়েছে। মুরগি কেমন মারা যেতে পারে? কত পরিমাণ? 4,000 প্লাস মুরগি, তাই এটা দাম কমাতে পারে? 4,000 মুরগি লেয়ার দাম আছে আপনি 50,00,000 টাকা। 10% তাহলে তো মুরগি তো খাওয়া তো সমান দিতে হবে, সেই কিন্তু অনেক টাকা লস। এই যে প্রোডাকশনটা আবার যে 90% আসতে কত সময় লাগবে? আরো 1-1.5 মাস লাগবে, আপনার তো আমি জানি যে পাশে যে মাছের যে ফিশারি ছিল সেটা কি হবে? মাছ সামনে 30,00,000 টাকা মাছ হারা যায় সব চলে গেছে। আপনি যদি একটু দেখতে পাই পুকুরে তো যাওয়া সম্ভব না, আমরা এখান থেকে যদি একটু দেখতে পারি সাগরে গেছে। আচ্ছা সাথী ভাই, এই যে এই পাশে যে আপনার মাছের যে ফিশারি এটাতে কেমন পরিমাণ মাছ ছিল? সাগরের মতো দেখা যাচ্ছে এখানে, আসলে আপনারা যে বাঁচাতে পেরেছেন এটা তো একটা কঠিন ব্যাপার, কারণ এই অবস্থায় মুরগি বিশেষ করে মুরগি তো বাঁচানো বেশ কঠিন হয়ে যায়, কারণ এটা আমরা তো এই ক্ষতির মানে পূরণ করতে পারবো না, এটা তো বিভিন্ন সংস্থা তো দুই একটা খাবার দিয়ে চলে যায়, একটা সান্ত্বনা দিই আমরা। আপনাদের সরকারের পক্ষ থেকে কি কোনো অনুদান বা এদের একটা
ক্ষতিপূরণের ব্যবস্থা পাবেন এটা প্রত্যাশা করি যে আপনাদের প্রতি কিছুটা হলেও সরকারিভাবে পূরণ হোক। দর্শক, ভিডিও শেষ করব, তো আশা করছি তাদের যে বড় ধরনের ক্ষতি এই ক্ষতিটা পূরণ হোক, ব্যবসা করে হোক বা কোনো অনুদান হোক বা অন্য কোনো থেকে, আশা করছি ধীরে ধীরে সেই ক্ষতিটা পূরণ হবে। তো বন্ধুরা, নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সময় থাকবে।